বোলেরো গাড়ি, এই যে বোলেরো গাড়ি, এটা তার প্রবলেম হচ্ছে ক্লাচ হচ্ছে না, ক্লাচের পেডাল বসে গেছে। এই যে নিচেকার সিলিন্ডার লিকেজ, আমি খুলছি, এবার খুলছি দেখাচ্ছি। বিদ্যুতের লিঙ্কে বল আছে, একটা খুলে খুলেছি, এর কি প্রবলেম হচ্ছে দেখছি। এই যে পুরানো পিস্টন, পিস্টন খারাপ হয়ে গেছে, এই যে পুরা একবারে খারাপ হয়ে গেছে পিস্টন এটা। আর এই যে নতুন পিস্টন, এই যে কিট নিয়ে এসেছে, এই যে কিট, এটা এটা কিট নিয়ে এসেছে। এবার ফিটিং করবো, দেখাবো সিলিন্ডার। এই যে একটা হয়েছে, ট্যাপিং করে দেখাচ্ছি। যে কিটটা লাগাবো, এই ব্যাট কিটটা এভাবে ভরে দিলাম, যে স্প্রিং লাগিয়ে দিয়েছি, দুটো কিট, একটা একটা দুটো কিট লাগিয়ে দিলাম, কিট ঢুকে গেল। এটা আমি ইয়ে লাগাবো, এটা লাগিয়ে দেবো, বুটটা লাগিয়ে দেবো, যে স্প্রিং লাগাচ্ছি বুটটাকে টাইট করার জন্য। এই যে এটা লাগাবো, এবার এর উপর, এই যে এটা রডটা, এটা উল্টো সিঁড়ি আছে, এই মালটা ভেতর দিয়ে ঢুকবে না, এটা এদিকে থাকবে, এই যে ঘাটটা যে এই বুটে লক হবে, এটা এইভাবে থাকবে। ক্লাস সিলিন্ডার গাড়িতে ফিটিং করবো, এই যে হওয়া থাকছি, হওয়া আসছে, মারো মারো মারো, তেল ভর দাও, তেল ভরছে এই মুহূর্তে, বাস ধরো ধরো, ধরেছ বেশ, মারো ধরো, হ্যাঁ আমাদের ক্লাস কমপ্লিট, টাইট হয়ে গেল, ফুল টাইট হচ্ছে, এবার সেটা ফুল খেলছে, তেল ঠিক আছে, ম্যাক্সিমাম তেল আছে, বনান আমি দাও। এই যে পেডেল উঠছিল না, এই যে পেডেল উঠে যাচ্ছে, পেডেল ঠিক আছে, স্টার্ট করছে, স্টার্ট হয়ে গেল টোটাল। এবার আমি গিয়ার ফেলাবো, ক্লাচে পা দিলাম, ফুল ফুল ক্লাচে পা দিয়ে, এক এক দুই তিন চার, চারের এদিকে ব্যাক, পাঁচ, এটা রিভার্স গিয়ার টোটাল। এটা আমার গাড়ি কমপ্লিট, গাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি, পা দিয়েছি, রিভার্স গিয়ার ফেলে দিলাম, এই গাড়ি ঘুরছে, এই গাড়ি ঘুরছে, গাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার। ওকে।